Hi guys, how are you? I hope you all are doing well, right? Now, uh, as I promised you last week that uh, you know we will be uploading the current affairs for the December months, so this is going to be the part one. Now we will be having another part um, within a week, right? To so jara part complete kore To complete upcoming exams gulache, jemon BCA's, BMS, mains, ফুড এস এক্সাম আছে তো তাতে তাদের এখানে অনেকটাই কমন পাওয়ার চান্স আছে ঠিক আছে তো আমি এটা যেটা এনেছি সেটা বাইলিঙ্গুয়াল এনেছি যেটা ইং স্ক্রিনে যে ল্যাঙ্গুয়েজটা থাকবে সেটা ইংলিশে থাকবে আমি ইংলিশ বাংলা দুটোতেই বলবো ঠিক আছে আমি পুরো ডিটেলসে বললে অনেকটা টাইম নিয়ে নেবে তো আমি যতটা পারবো বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তো চলো তাহলে শুরু করা যাক দ্য ফার্স্ট কোয়েশ্চেন ওভার আই ক্যান সি ইজ দ্যার India's first gallery on robotic dinosaurs inaugurated in which city. See guys, uh, recently uh, uh, you know robotic dinosaurs select a gallery open hoje a city so since it's the first time so this is going to be the very important questions okay so eta and okay it's in Punjab okay now next Ministry of Science and Technology launched the Least polluting firecracker uh, which is called Swas Safal and Star সি গাইস রিসেন্টলি মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফায়ার ক্র্যাকারে যাতে পলিউশনস কম হয় তো তার জন্য তারা লেস পলিউটিং ফায়ার ক্র্যাকার্স বার করেছে ঠিক আছে ইনভেন্ট করেছে তো সেগুলোর নাম কি সেগুলোর নাম হচ্ছে সোয়াস সাফল অ্যান্ড স্টার ওকে নেক্সট হুইচ কোম্পানি নেম দ্য অফিসিয়াল পার্টনার ফর দ্য ওড়িশা হকি মেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড এইটিন গাই সিং মাস নোয়িং ওয়ান থিং দ্যাট দিস এ টু থাউজেন্ড এইটিনে আমাদের হকি ম্যান্স ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে সেটা উড়িষ্যাতে হবে তো তার যে অফিসিয়াল পার্টনার থাকবে সেই কোম্পানিটার নাম হলো টাটা স্টিল ওকে সো টাটা স্টিল উইল বি দ্য অফিসিয়াল পার্টনার ওকে না জাস্টিস দেবশিস কর হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সিজিআই সিজিআইটা কেন ভুল দেওয়া আছে চিফ জাস্টিস অফ হাইকোর্ট হবে তো সেটা কোন কোন হাইকোর্টে দেওয়া হয়েছে

তো কোন কোন স্টেটগুলো করেছে তাদের ফাউন্ডেশন স্টে নভেম্বর ওয়ানে সেটা হচ্ছে কেরালা করেছে কর্ণাটক করেছে মধ্যপ্রদেশ করেছে হরিয়ানা করেছে ছত্তিশগড় করেছে ওকে রাইট নাও হুইচ স্টেট লঞ্চ দ্য সমৃদ্ধি স্কিম ফর এস সি এস টি ঠিক আছে রিসেন্টলি কর্ণাটক এস সি এস টি জন্য তাদের ইউথ এমপ্লয়মেন্টের জন্য একটা স্কিম লঞ্চ করেছে যার নাম হচ্ছে সমৃদ্ধি স্কিম সো সমৃদ্ধি স্কিম হ্যাজ বিন লঞ্চ বাই কর্ণাটক ওকে ফর দ্য

লিটল ইন্ডিয়া গেট ইনোগ্রেটেড ইন হুইস সিটি রিসেন্টলি লিটল ইন্ডিয়া গেট বলে গেট ইনোগ্রেটেড করা হয়েছে যেটা হচ্ছে ইন্দোনেশিয়া ইনো ইনোগ্রেটেড করা হয়েছে ইন্দোনেশিয়া একটা মেদন বলে সিটি আছে সেখানে করা হয়েছে ঠিক আছে সো মেদন ইন ইন্দোনেশিয়া ওকে হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনস রিসেন্টলি ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনসের নতুন প্রেসিডেন্ট ইনো ইয়ে করা হয়েছে ইলেক্ট করা হয়েছে তো তার নাম হচ্ছে গাফুর রাকিমোভ Gafur Rakimov has been elected as a new president of international boxing associations. Okay. Now next question is which company received the India's first letter of credit payment by blockchains? Right? The answer is reliance industry. So reliance industry is the company who received India's first letter of credit payment by blockchain. Okay. Now next is who has been named as the brand ambassador for 2018 Women's World Boxing Championship. তাহলে যদি বলা হয় দু হাজার আঠেরো যে উমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ হবে তাতে অ্যাম্বাসডার কাকে করা হয়েছে সো ইউর আনসার উইড বি কম সো আনসার ইজ ম্যারি কম ওকে না ইন্ডিয়ার ফার্স্ট অ্যাসামেট্রিক্যাল কেবল ব্রিজ সিগনেচার ব্রিজ রিসেন্টলি ওকে না ও সিগনেচার ব্রিজ রিসেন্টলি খুব নিউজে এসছে ওকে তো এটা দিয়ে কোয়েশ্চেন আসতেই পারে বিকজ কেবল ব্রিজ এটা কোথায় তৈরি করা হয়েছে এটা দিল্লিতে তৈরি করা হয়েছে না কোন নদীর ওপর সেটাও দিতে পারে সেটা হচ্ছে ইয়ামনা নদীর ওপর ওকে সো দিল্লি ইটস সিচুয়েটেড অন ইয়ামুনা রিভার ওকে নোটস অফ ড্রিম ইজ এ বায়োগ্রাফি অফ হুইচ সিঙ্গার রাইট সোস সি গাইস নোটস অফ আিম বায়োগ্রাফি হচ্ছে এ আর রায়মানের ওকে

ফার্স্ট এভার ইন্ডিয়ান জ্যাপান জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ধার্মা গার্ডিয়ান এইটিন এই যে এক্সারসাইজগুলো হয় এখানে চার রকম তিন চার রকম কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করতে পারে ফার্স্ট তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে কোন কোন স্টেট কোন 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 কান্ট্রির মধ্যে হয়েছে সেকেন্ড কোথায় হয়েছে এবং থার্ড বাই নেচার একটা কোন টাইপের এক্সারসাইজ লাইক ওয়েদার ইস আপনা ইউনো মিলিটারি এক্সারসাইজ ওর নেভি এক্সারসাইজ একে

উইথ হুইচ কান্ট্রি সো দ্য আনসার ইজ জাপান তো যদি বলা হয় যে ইন্ডিয়া রিসেন্টলি কারেন্সি সাহেব এগ্রিমেন্ট কার সঙ্গে সাইন করেছে সেটা হচ্ছে জাপানের সঙ্গে সাইন করেছে ওকে না হুইচ ক্রিকেটার হ্যাজ রিসেন্টলি বিন এভেডেড দ্য হল অফ এম আমরা জানি যে রিসেন্টলি রাহুল দেবীকে হল অফ এম হল অফ এম এর হল অফ এম ফেমে অ্যাওয়ার্ড করা হয়েছে ওকে অ্যান্ড হি ইজ অলসো দ্য কোচ অফ আন্ডার নাইনটিন ওকে তো রাহুল দেবির ইজ দ্য পার্সনস রাহুল দেবী ইজ এ ক্রিকেটার হু হ্যাজ রিসেন্টলি বিন এভেডেড উইথ দ্য হল অফ এম ওকে

তো যদি বলে যে দু হাজার উনিশের ওয়ার্ল্ড কর্পোরেট গেম কোন কান্ট্রি হোস্ট করবে তো আনসার হবে কাতার সো কাতার ইজ দ্য কান্ট্রি হুইস গোয়েন্ট কান্ট্রি ফর দা টু থাউজেন্ড নাইনটিন ডাব্লিউ সিজি ওয়ার্ল্ড কর্পোরেট গেমস ওকে না হুইচ সিটি উইল হোস্ট টু থাউজেন্ড এইটিন ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার আঠেরো ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ কোন সিটি হোস্ট করবে সেটা হচ্ছে নিউ দিল্লি ওকে সো আনসার ইজ নিউ দিল্লি রাইট নাও স্ট্যানলি আমরা সবাই জানি যে রিসেন্টলি তিনি মারা গেছে রাইট এবং তিনি গ্রেট কমেডিয়ান ছিলেন এবং তা কোয়েশ্চেন আসতে পারে যে তিনি কোন কান্ট্রি থেকে বিলং করতেন তিনি ইউনাইটেড স্টেটস থেকে বিলং করতেন ওকে নাও স্যাপ আন্ডার ফিফটিন ফুটবল চ্যাম্পিয়নশিপ ইন কাঠমান্ডু যেটা হয়েছে কাঠমান্ডুতে রিসেন্টলি যে স্যাপ আন্ডার ফিফটিন ফুটবল চ্যাম্পিয়নশিপ হয়েছে তো তার উইনারকে জিততে পারে এবং তার রানার্সও দিতে পারে তো উইনার হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ বিটস করেছিল পাকিস্তানকে তো রানার্স আপ হচ্ছে পাকিস্তান এবং উইনার হচ্ছে বাংলাদেশ ওকে Now, what is the India's rank in the World Bank's ease of doing business? The India's rank is seventy-seven. So, seventy-seven is the rank. Okay. Now, the first ever India and U.S. dialogue on international property was launched in which city? The answer is New Delhi. Right. So, answer is New Delhi. Now, the Indian government has awarded citizenship service to which police state?

এটা এটা দিতে পারে যে কার কার মধ্যে হয়েছে তো এখানে দিয়েছে কার কার মধ্যে হয়েছে ইন্ডিয়ার কার ইন্ডিয়া সিঙ্গাপুরের মধ্যে হয়েছে কততম মারাইন এক্সারসাইজ টোয়েন্টি ফিফ্থ মারাইন এক্সারসাইজ এক্সারসাইজের নাম কি সিমবেক্স এইটিন তো যদি বলা হয় সিমবেক্স এইটিন কার কার মধ্যে হয়েছে ইন্ডিয়া অ্যান্ড সিঙ্গাপুর ওকে নাও ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে অবজার্ভ করা হয় কোন দিন না নভেম্বর সেভেন সো নভেম্বর সেভেনে ন্যাশনাল ক্যান্সার ডে অ্যাওয়ারনেস ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে অবজার্ভ করা হয় রাইট না হু হ্যাজ বিকেম The first Indian to claim Mount Giliu in Papua New Guinea. So, if you ask Indian first, uh, you know, Mount Giliu in Papua New Guinea, Guinea uh, you know, journeyed, so, right? So, Satrupsiddhanto is the persons who become the first Indian to claim Mount Giliu in Papua New Guinea, okay? Now, which Indian sports persons has been appointed as the UNICEF first ever youth ambassador? So, that is Hima Das. So, unicef অ্যাম্বাসেডর ফার্স্ট ইউথ অ্যাম্বাসেডর কে না হিমা দাস ওকে নাও দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হেস এপ্রুভড আ সেফ সিটি প্রজেক্ট ইন হুইচ ইন্ডিয়ান সিটি অফ হোম অ্যাফেয়ার্স রিসেন্টলি সেফ সিটি প্রজেক্ট চালু করেছে তো সেটা যদি বলা হয় যে কোন স্টেটে চালু করেছে সব সবার প্রথম সেটা হচ্ছে লখনও চালু করেছে ওকে সো লৌ ইজ দ্য স্টেট ওকে নাও সরি লক্ষ্ণৌ ইজ দ্য প্লেস নাও হুইচ সিটি হোজ দ্য থার্টিন্থ ইস্ট এশিয়া সাবমিট

সি কাজ রিসেন্টলি প্রতি একটা ইউনো যদি বলা হয় যে নিপুণ পোর্টাল কোন স্টেট পুলিশ চালু করেছে তাদের যে এমপ্লয়গুলো আছে তাদের এমপ্লয়িকে ট্রেনিং দেওয়ার জন্য তাহলে আনসার হবে দিল্লি পুলিশ ওকে সো দিল্লি পুলিশ হ্যাজ লঞ্চ আ লার্নিং পোর্টাল নিপুণ ফর ট্রেনিং ইটস পারসনেল ওকে নাও ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে অবজার্ভড অন হুইজ স্টেট আমরা জানি সেটা যে ফোরটিন নভেম্বরে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে অবজার্ভ করা হয় এবং এর আর থিমও এবার জিজ্ঞাসা করতে পারে তো যদি বলে থিম কি তার থিম হবে ফ্যামিলি অ্যান্ড

Which country is the partner country as the 38th Indian International Trade Fair? So your answer will be Afghanistan. Okay. Now which Indian journalist has won the 2018 London Press Freedom world's, uh, uh, sorry, Awards for Courage? London Press Freedom Awards for Courage Now Swati Chaturvedi. Swati Chaturvedi. Right. Now which news agency has recently launched the world first artificial intelligence news anchor? কোন কান্ট্রি প্রথম পৃথিবীর প্রথম ইউনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিউজ অ্যাঙ্কার চালু করেছে সেটা হচ্ছে এক্সিন হুয়া ইন চীনে চালু করা হয়েছে ঠিক আছে নাও হুইজ দ্য অথর অফ দ্য বুক ফ্রি ট্রেড অ্যান্ড প্রসপারিটি তো যদি বলা হয় ফ্রি ট্রেড অ্যান্ড প্রসপারিটির রাইটারকে তা আনসার হচ্ছে আরবিন পানাগারিয়া রাইট আরবিন পানাগারিয়া নাও নেক্সট দ্য ফিফথ এডিশনস অফ ওয়ার্ল্ড বুদ্ধিস্ট ফোরাম ওয়াজ রিসেন্টলি হেল্ড ইন হুইচ কান্ট্রি যদি বলা হয় সো ইউর আনসার বি চায়না রাইট So China is the country where fifth editions of World Buddhist Forum will be taking place. Okay. Now next, Operations Green has been launched by the government of India for which crops? See guys, recently Operations Green launched three crops. So top, T for tomato, O for onion, and P for potato. So tinted is the first Operation Green Indian government launched. Okay. Now recently RBI has launched the PCR for capturing borrowers' details. সো পিসিআর স্ট্যান্ডস ফর সি গাইস রিসেন্টলি আরবিআই কি করেছে যে আমাদের যে বড়ারগুলো আছে যারা টাকা নেয় তো তাদের কাছে টাকা রিকভারি করার জন্য একটা পিসিআর স্কিম চালু করেছে তো এই পিসিআর স্কিমের ফুল ফর্ম জানতে পারে জানতে চাইতে পারে তো তার ফুল ফর্ম হচ্ছে পাবলিক ক্রেডিট রেজিস্ট্রি পাবলিক ক্রেডিট রেজিস্ট্রি ওকে নাও নাও দা এয়ারপোর্ট রিনেমড আফটার হুইচ এমিনেন্ট ফ্রিডম ফাইটার ঠিক আছে রিসেন্টলি এয়ারপোর্টটা খুব নিউজে এসছে কারণ এর নাম চেঞ্জ করেছে তো এখন এটাই কোয়েশ্চেনটা যে এর নাম চেঞ্জ করে কী নাম রাখা হয়েছে নাম চেঞ্জ করে নাম রাখা হয়েছে সুরেন্দ্র সাই রাইট তো এই একজন এমিনেন্ট ফ্রিডম ফাইটার ছিল তো এনার নামে এটা রাখা হয়েছে ঠিক আছে তো ঝাঁসুগুড়ার নাম চেঞ্জ করে রাখা হয়েছে সুরেন্দ্র সাই এবং এই এয়ারপোর্টটা রয়েছে চৌড়িষ্যাতে ওকে নাও ভি রাথিনাম দ্য ভেটরেন ফ্রিডম ফাইটার

Formula 1 H2O will be launched. Okay, Now, who has been awarded with the Distinguished Fellow Award? So, it is a answer of Anupam Kher. So, Anupam Kher has been awarded with the Distinguished Fellow Award. Now, which city will host the 18th Indian Dream Association Council of Ministers Meeting? The answer is Dubai in South Africa. So, in Dubai, South Africa, uh, South Africa uh, is a place where 18th Indian Dream Associations Council of Ministers meeting will be taking place. Okay. Now which Indian personality has recently bestowed with the highest civilian honor knight of the Legion of Honor. Recently con uh, Indian personality ke highest uh, civilian honor the Jitana Knight of the Legion of Honor. Sarache Jawarlal Sareen. So Jawarlal Sareen. Okay. Now which island hits the hurricane Walaka?

ইলেকশানে ইউথ এঙ্গেজমেন্ট যাতে আরও বেশি করে হয় ঠিক আছে সেটা হচ্ছে পাওয়ার অফ এইটিন তো যদি জিজ্ঞাসা করা হয় যে কোন সোশ্যাল ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যাতে ইউথরা বেশি করে এঙ্গেজমেন্ট হয় দু হাজার উনিশ ইলেকশনে সেটা হচ্ছে পাওয়ার অফ এইটিন ওকে না হুইজ দ্য অথর অফ দ্য বুক দ্য কন্টেন্টার্স উইল লিড ইন্ডিয়া টু মোরো রাইট সো যদি বলে যে কো যে কন্টেন্টার্স উইল লিড ইন্ডিয়া টু মোরো এই বইটার রাইটারকে তো আনসার হবে প্রিয়া স্যাগল রাইট

Uh, for the citizen-friendly, right? For the for the certain citizen-friendly purposes, right? So technology dependent citizen-friendly purposes, you know, a more service, mobile services, salu you koreche, know, which sustain, which the government, okay? Now WHO, global, world health organizations, a global conference on air pollution and health will be in which country? সো এবারে যে গ্লোবাল কনফারেন্সটা আছে অন পলিউশন সেটা কোন কোন কান্ট্রিতে হবে সেটা হবে হচ্ছে জেনেভা জেনেভা রাইট সো ইজ নেম অফ কান্ট্রি নাও নেক্সট সিটি হ্যাজ টপড ওলা মোবিলিটি ইনস্টিটিউট ইজ অফ মুভিং ইন্ডেক্স টু থাউজেন্ড এইটিন ইন পাবলিক ট্রান্সপোর্ট যদি বলা হয় যে কোন সিটি আবার টপ করেছে ওলা মোবিলিটি ইনস্টিটিউট ইজ অফ মুভিং ইন্ডেক্সে সেটা হচ্ছে কলকাতা সো কলকাতা ইজ দ্য আনসার টুরিস্ট পুলিশ

the fire bonds blue a history of women's cricket in india the answer would be Kesab. Kalun no Kesab, right so kalunno Kesab is the writer of the fire burns blue a history of women's cricket in india okay now next the most uh, uh, congest congested city is bangalore okay so the most congested city is bangalore now next the two days gankum uh, was inaugurated in which city the two days gankum uh, jodi inaugurated kon city the kora so answer haridwar okay

সি গাইস রিসেন্টলি ইউনো নাসা ইউনো নাসার একটা স্পেস ক্রাফ তার নাম হচ্ছে ডন রাইট এটা এগারো বছর ধরে চলেছে সেটা এখন রিসেন্টলি ইউনো সেটা এখন অচল হয়ে গেছে তো এটা দিতে পারে কোয়েশ্চেন যে স্পেস ক্রাফটার নাম কী এবং স্পেস ক্রাপটা কে তৈরি করেছিল সো ইউনো ইট ইট হ্যাজ বিন মেড বাই নাসা ওকে রাইট না নেক্সট দ্য ফার্স্ট ক্রিকেটার টু স্কোর ফোর টি টোয়েন্টি হান্ড্রেড রোহিত শর্মা রোহিত শর্মা প্রথম ক্রিকেটার যে চারটে টি টোয়েন্টি হান্ড্রেড করেছে ওকে Now, 119 sessions of United Nations World Tourism Organization's Executive Council in Manama, Bahrain. Right. So the bola 119 sessions United Nations the World Tourism Organizations er have. Sirakota Seta Manama, Bahrain Manama, Bahrain. Right. Now, who scores 60 by 60 to claim the gold medal at the skeet event in the Asian Shotgun Championship and makes the world history? রাইট যদি বলা হয় যে কে স্কোর করেছে সিক্সটি সিক্সটি টু গোল্ড মেডেল করেছে গোল্ড মেডেল পেয়েছে রাইট ইন দা এশিয়ান চ্যাম্পিয়নশিপ অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আনসার হবে অঙ্গদ ভীর সিং বাজওয়া অঙ্গদীর সিং বাজোয়া ওকে নাও নেক্সট হচ্ছে হু হ্যাজ বিন অনার্ড উইথ দ্য লাইফ টিম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এট দ্য সিক্স ইন্ডিয়ান সোশ্যাল ওয়ার্ক কংগ্রেস ইন নিউ দিল্লি দ্য আনসার ইজ মার্থা ফ্যারওয়েল

চিফ গেস্ট হিসাবে সেটা নাম হচ্ছে সিডিল রামা পোসা এনি হচ্ছে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিডিল রামা পোসা ওকে নাও নেক্সট ওয়ার্ল্ড সায়েন্স ডে অবজার্ভ অন হুইস ডে নভেম্বর টেনে ওয়ার্ল্ড সায়েন্স ডে অবজার্ভ করা হয় এবং এর থিমটাও জিজ্ঞাসা করতে পারে থিম ইজ সায়েন্স অ্যান্ড হিউম্যান রাইটস ওকে সায়েন্স অ্যান্ড হিউম্যান রাইটস রাইট নাও নেক্সট দ্য টেন্থ এপিজি লিটারেসি ফেস্টিভ্যাল উইল বি ইনোগ্রেটেড ইন হুইস সিটি যদি বলা হয় টেন্থ এপিজি লিটারেসি ফেস্টিভ্যাল কোন কোন সিটিতে ইউনো ইনোগ্রেটেড করা হবে সো আনসার হবে ওয়েস্ট বেঙ্গল ওকে নাও নেক্সট দ্য থিম অব দ্য ন্যাশনাল আয়ুর্বেদা ডে অফ ইন্ডিয়া যদি বলা হয় যে ন্যাশনাল আয়ুর্বেদা ডে অফ ডে দ্য থিম হচ্ছে আয়ুর্বেদা ফর পাবলিক 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 অ্যান্ড সরি আয়ুর্বেদা ফর এবং এটা অবজার্ভ করা হয় ফিফথ নভেম্বরে রাইট সো কোশ্চেন দু রকম জিজ্ঞাসা করতে পারে একটা বলতে পারে যে ন্যাশনাল আয়ুর্বেদা ডে কবে অবজার্ভ করা হয় সেটা হচ্ছে ফিফথ নভেম্বর এবং জিজ্ঞাসা করতে পারে থিম কি থিম হচ্ছে আয়ুর্বেদা ফর পাবলিক ওকে নাও নেক্সট জনকবি নাগার্জুনা মেমোরিয়াল অ্যাওয়ার্ডস ওয়াজ গিভেন টু হোম এটা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা মাঝে মাঝে দেয় যে জনকবি নাগার্জুনা মেমোরিয়াল অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে এবারে সেটা হচ্ছে হিন্দি হিন্দি কবি রাজেশ রাজেশ তো দেওয়া হয়েছে জনকবি নাগার্জুনা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ওকে না হু মেড দ্য হিস্টোরি বাই পিকিং আপ দ্য রেকর্ড থার্টিন্থ ক্যাটার গোল্ড মেডেল অ্যাট দা ওয়ার্ল্ড জিপনাস্টিক চ্যাম্পিয়নশিপ ইন দোহার ইন কাতার রাইট তাহলে কী বলছে যে কোন কে কোন এক ব্যক্তি যে এন থার্টিন ক্যাটার গোল্ড মেডেল গোল্ড মেডেল

স্কুল ড্রপ আউট হয় মানে বাচ্চারা ইনো পড়তে না পড়তে পুরো পড়া কমপ্লিট করে না তার আগেই স্কুল থেকে ছাড়িয়ে দেয় সেটা হচ্ছে নাগাল্যান্ড রাইট সো নাগাল্যান্ড ওই ওই স্টেটটার নাম যেখানে সবচেয়ে ম্যাক্সিমাম স্কুল ড্রপ আউট হয় ঠিক আছে নেক্সট হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন জার্নালিজম রিসেন্টলি জার্নালিজমে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট অ্যাওয়ার্ড যে যাকে দেওয়া হয়েছে তার নাম হচ্ছে নম্রতা আহুজা সো নম্রতা আহুজা ইজ দ্য পারসন

যদি বলা হয় যে স্পেসটার নাম কি স্পেসটার নাম হচ্ছে রাহুত রাইট সো আজকের মতো ভিডিও এখানেই থাকলো ঠিক আছে এত মধ্যেই থাকলো এটা পার্ট ওয়ান ছিল আমি পার্ট টু কিছু দিনের মধ্যে আপলোড করে দেবো তো তোমরা যদি এই দুটো ভিডিও দেখে নাও ভালো করে তাহলে আশা করি নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো সমস্যা কিন্তু আর হবে না ঠিক আছে এবং এখান থেকে অ্যাটলিস্ট যদি এই মাসটা ফলো করে কোনো পরীক্ষা তাহলে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কোয়েশন তোমার এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তো চলো থ্যাংক ইউ ফর উইথ আস উম ভালকৈ পুজিৰ পঢ়া শুনা কৰো হেপি গ্ৰেড ডে ঠিক বাবাই